প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসের 3 নম্বর ক্লাস, সাবজেক্ট হলো টেক্সটাইল র মেটেরিয়াল 2 এবং আজকে আমরা আছি অধ্যায় 7 এবং এটাই হলো সর্বশেষ অধ্যায়। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো স্পান্ডেক্স ফাইবার। স্পান্ডেক্স ফাইবারটা কী? এটা আসলে ইলাস্টোমেরিক একটা ফাইবার। ইলাস্টোমেরিকটা কোথা থেকে আসলো? ইলাস্টিক এবং পলিস্টার, ইলাস্টিক এবং হলো প্লাস্টিক, এ দুটা থেকে আসছে হলো ইলাস্টোমেরিক। ইলাস্টোমেরিক ব্যাপারটা কি? এটা হলো টান দিলে আবার আগের মতো পর্যায়ে চলে আসে, এই সকল ফাইবারকে ইলাস্টোমেরিক ফাইবার বলা হয়। আচ্ছা, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি কিছু স্পান্ডেক্স ফাইবারটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মেয়েদের মাথার ব্যান্ডের এইভাবে টান দিলে, এই যে দেখো টান দিলে এখানে দেখো সাদা সাদা ইয়ে যে দেখা যাচ্ছে এটাই হলো স্পান্ডেক্স। তারপর এই দেখো রাবার ব্যান্ড, হ্যাঁ এই রাবার ব্যান্ডটাকে তুমি টান দিলে এর ভিতরে যে সাদা সাদা ফাইবারগুলো ফিলামেন্টগুলো দেখতে পারবে এটাই হলো স্পান্ডেক্স। এবং আমাদের যে মোজার উপরের যে অংশটা থাকে, এই যে এইভাবে টান দিলে যে রাবারগুলো স্পান্ডেক্সটা দেখা যায় এটাই হলো স্পান্ডেক্স। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে স্পান্ডেক্স হলো একটা ইলাস্টোমেরিক ফাইবার। এটা তৈরি করতে 85% সেগমেন্টেড পলিইউথিলিন লাগে। FTC কর্তৃক নির্ধারিত 85% সেগমেন্টেড পলিইউথিলিন লাগবে। এই তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এটা একটা ইলাস্টোমেরিক ফাইবার। তাহলে এখন আমরা একটু এটার ইতিহাসটা সম্বন্ধে জানি। অ্যাকচুয়ালি প্রথমে রাবারকে ব্যবহার করা হতো বিভিন্ন টেক্সটাইলের ক্ষেত্রে। এখন এই রাবারগুলো দেখা যেতে কিছু সমস্যা আছে। প্রথমে কী করা হতো, 1945 সালের আগে, হ্যাঁ 45-47 সালের আগে রাবারগুলোকে পাতলা পাতলা চিকন চিকন করে কাটে সেটাকে বিভিন্ন টেক্সটাইল ফ্যাব্রিকের সাথে ব্যবহার করা হতো। তারপরে একটু নতুন প্রযুক্তি আসলো, সেটা হলো রাবারকে তরল অবস্থা যে রাবারটা পাওয়া যায় যেটাকে ল্যাটেক্স বলা হয়, সেটাকে আবার ইয়ার্নের মতো বা ফিলামেন্টের মতো ফর্ম করে সেটাকে আবার বিভিন্ন টেক্সটাইলের কাজে ব্যবহার করা হতো। কিন্তু সেখানে যে প্রবলেমটা হতো, সেটাকে কালার করা যেত না, বা এটাকে যদি কালার করাও যায় রাবারটাকে টান দিলে ভিতরের অরিজিনাল রঙটা দেখা যেত। তা এইরকম প্রবলেমের কারণে আর এটাকে অনেক সূক্ষ্ম বা চিকনও বানানো সম্ভব হইতো না। এই কারণে গবেষণা চলতে থাকে। 1945 সালের দিকে এটা নিয়ে গবেষণা কিছুটা উন্নতি সাধন হয়, একটা পরীক্ষামূলক স্পান্ডেক্সকে তৈরি করা সম্ভব হয়। লাস্টে 1955-57 সালের দিক থেকে ফাইনালি এটা মার্কেটে আসে। তাইলে আমরা অলরেডি এটার ইতিহাস সম্বন্ধে জানলাম যে কী কারণে আমাদের স্পান্ডেক্স ফাইবারটা আবিষ্কার হলো, তৈরি করা হলো। হ্যাঁ, এক কথায় বলতে গেলে রাবারের সাবস্টিটিউট হিসাবে বা ওটাকে বিপরীতে আরও একটা ভালো কিছু ব্যবহার করার জন্যই রাবারের পরিবর্তে স্পান্ডেক্সের আবিষ্কার হয়। আচ্ছা, এখন স্পান্ডেক্স হলো প্রায় 4 রকম, একটা বেয়ারডিয়ান, কাভারডিয়ান, কোরসপানিয়ান এবং ব্লেন্ডিয়ান। বেয়ারডিয়ানটা কি, এই যে দেখো এখানে টান দিলে কিন্তু স্পষ্ট স্পান্ডেক্সগুলোকে দেখা যায়, তাই না? যে কোনো স্টিচ প্যান্ট, আন্ডার গার্মেন্টস এগুলোকে তুমি টান দিলে যদি তুমি ফিলামেন্টটাকে দেখতে পাও, এই যে দেখা যাচ্ছে যেহেতু এটা হলো বেয়ারডিয়ান। কাভারডিয়ান কোনটা, যেটাকে কাভার দেওয়া থাকবে, ডাইরেক্ট তুমি দেখতে পারবে না, এটা সাধারণত কটন এবং অন্যান্য কিছুর সাথে, মানে এটাকে দেখা যাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, কোর্সপানিয়ানটা হলো দেখা যাচ্ছে কটন তৈরি হচ্ছে, ওই কটনের সাথে আরও এক্সট্রা হয়তো 5% বা 10% হিসাবে মিক্স করে, কটন এবং উলের সাথে মিক্স করে অনেকটা বেয়ারিয়ানের মতোই এটাকে ব্যবহার করা হয়। আর ব্লেন্ড স্পানিয়ান যেটা, সেটা হলো অন্যান্য যে নন ইলাস্টিক যে ফাইবারগুলো আছে সেটার সাথে ব্লেন্ড করে এটাকে ব্যবহার করা যায়। তাহলে আমরা জানলাম যে স্পান্ডেক্স ফাইবার 4 রকমের, এই হলো সেটা। এখন তাহলে আমরা একটু ব্যবহার থেকে ঘুরে আসি। ব্যবহার আমরা যেটা দেখবো, হ্যাঁ সেটা হলো ব্যবহারটা কিছুই না, রাবার যেসব জায়গায় ব্যবহার হতো সেই সব জায়গাকে বদলে ফেলে আমরা আরও উন্নত মানের কাপড় বা ফ্যাব্রিক তৈরি করার জন্য আমাদের স্পান্ডেক্স ফাইবারটা তৈরি হচ্ছে। যেমন তোমাদের মোজার উপরের অংশটা তৈরি করতে, মেয়েদের ব্যান্ড তৈরি করতে, আন্ডার গার্মেন্টস তৈরি করতে, সুইমিং কস্টিউম তৈরি করতে, এরকমভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটু যেটা বলা দরকার সেটা হলো যে এটার রেসিলিয়েন্সি ক্ষমতাটা অনেক ভালো। রেসিলিয়েন্সি ক্ষমতা ভালো হওয়ার কারণে যেসব ফ্যাব্রিকে তোমার রেসিলিয়েন্সি ভালো দরকার সেসব ক্ষেত্রে এইটাকে তৈরি ব্যবহার করা হয়। এবং আরেকটা হলো যে এটা মানে ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতাটাও খুব ভালো,
সেটার কারণে উচ্চ ঘর্ষণ ক্ষমতা সম্পন্ন ফ্যাব্রিক তৈরি করতে এটাকে ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, যেসব ফাইবারে স্পানডেক্স মানে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিসকে মনে রাখতে হবে। এটা কিন্তু অতীত মানে একটা একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এটা মানে নিজেকে ইয়ে করতে পারে, তারপরে কিন্তু এটার গঠনগতভাবে পরিবর্তন হয়ে যায়। এই কারণে তুমি যদি স্পানডেক্স ফাইবারের যে কোনো ফ্যাব্রিককে তুমি যদি গরম পানিতে ধাও বা তুমি যদি আয়রন করো, তাহলে কিন্তু এটা নিজস্ব ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি সেটাকে ব্যবহার করা হবে না। আমি কিন্তু ভৌত গুণাবলীর সামান্য একটা অংশ বললাম। আচ্ছা, ব্যবহার তো শেষ হয়ে গেছে, চলো আমরা ভৌত গুণাবলীর দিকেই চলে যাই। স্পানডেক্সের যে ভৌত গুণাবলী সেটা হলো, এটা টেনাসিটি হলো কম শক্তিশালী, এটা 0.7। তারপর স্ট্রেচ ও ইলাস্টিসিটি এটা মারাত্মক। একটা মজার ব্যাপার বলি, একটা স্পানডেক্স তার নিজের আয়তনের 5 থেকে 7 গুণ পর্যন্ত বড় হতে পারে, তার মানে 400 থেকে প্রায় 700% পর্যন্ত এটা বৃদ্ধি পাইতে পারে। এবং এটাকে 2% যদি ইলাস্টিস মানে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা 100% পর্যন্ত নিজেকে রিকভার করতে পারে। তাহলে কত বেশি এটা, এর উপরে কোনো কৃত্রিম ফাইবারের ইলাস্টিসিটি নাই। আচ্ছা, এটার টাফনেস ইন্ডেক্স হলো 2.55। তারপর রেসিলিয়েন্সি অত্যন্ত ভালো, ঘর্ষণ প্রতিরোধের ক্ষমতা অত্যন্ত ভালো, এটা বেশ নমনীয়। আচ্ছা, তাপ প্রতিরোধক খুব একটা ভালো নয়, কারণটা বললাম, এটা তাপে নিজের আণবিক গঠনটা ধ্বংস হয়ে যায় এবং এটা আর আগের মতো ওই ইলাস্টিসিটিটা থাকে না। আচ্ছা, আর চাকচিক্য খুব একটা বেশি চাকচিক্য নয়, এটা তো মানে অনেকটা এটা নর্মালি হয়তো স্বচ্ছ টাইপের কালারই হয় এবং ম্যাক্সিমামই সাদা হয়। আচ্ছা, এবার আসি হলো এটা রাসায়নিক গুণাবলী নিয়ে। রাসায়নিক গুণাবলীগুলো অন্যান্য ফাইবারের মতো এখানে তেমন বেশি কিছু পার্থক্য নেই। যেমন এটা অ্যাসিডে, এটা মানে মৃদু অ্যাসিডে হয়তো তেমন কোনো প্রভাব পড়ে না, কিন্তু গাঢ় অ্যাসিডে এটাকে একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক একই কথা প্রযোজ্য হলো মানে গাঢ় অ্যালকালিতে, গাঢ় অ্যালকালিতে ধ্বংস হয়ে যায়, মৃদু অ্যালকালিতে তেমন ক্ষতি হয় না। তারপর পোকামাকড় এটার কোনো ক্ষতি করতে পারে না, এখানে ওদের খাওয়ার মতো কিছু নেই। মিলডিউ যেটা ছত্রাক, সেটাও এখানে জন্মগ্রহণ করে না সূর্যের আলোর তাপে। আর সূর্যের আলোর প্রতি একটা মোটামুটি প্রতিরোধ আছে, কিন্তু উচ্চ তাপমাত্রায় যদি বেশি রোদে ঘোরাঘুরি করা হয়, তাহলে কিন্তু এটা ধীরে 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 এটার ইলাস্টিক ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আচ্ছা, জৈবিক দ্রাবকে, সব ধরনের ড্রাই ক্লিনিং দ্রাবকের প্রতি এর একটা প্রতিরোধ ক্ষমতা আছে। আচ্ছা, এটা আস্তে আস্তে পড়ে এবং আঠালো অবশিষ্ট থাকে, এটাকে যদি আগুন লাগানো হয় এটা ধীরে 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 পড়বে এবং এটা একটা আঠালো একটা জিনিসের মতো ইলাস্টিক ইলাস্টিকের মতো থাকবে। আচ্ছা, তড়িৎ প্রবাহিতা কম, তবে বেশ ভালো তাপ পরিবাহক নয়। আচ্ছা, আমরা মোটামুটি কী কী জানলাম একটা রিভিউ দিই। আমরা স্পানডেক্স ফাইবারের ইতিহাস সম্বন্ধে জানলাম, কেন কী কেন কীভাবে এটাকে আবিষ্কার করা হলো। এটা ইলাস্টোমেরিক এবং এটা FTC কর্তৃক নির্ধারিত, এটাতে ন্যূনতম 85% সেগমেন্টেড পলিউথ্রেন লাগবে এটা তৈরি করতে। এটা 4 রকমের হয়, এটার ব্যবহারগুলো আমরা জানলাম, এটার ভৌত গুণাবলী জানলাম, এটার রাসায়নিক গুণাবলী জানলাম, আর বাকি থাকলো কি, উৎপাদন প্রণালী। আচ্ছা, উৎপাদন প্রণালীটি আমি এখানে আর্ট করিনি, আমি জাস্ট শুধু এতটুকুই বাকি আছে। উৎপাদন প্রণালীর সম্বন্ধে আমি তোমাদেরকে একটু জানাই দিই। এটা উৎপাদন করতে ফসজেন এবং অ্যামাইন এ দুটো জিনিস লাগে। এই দুটো থেকে তৈরি হলো ডাই আইসোসায়ানেটস বা মিথাইল আইসোসায়ানাইট। এইটার সাথে তুমি যদি ইথাইল অ্যালকোহলকে যোগ করো, তাহলে মিথাইল ইউরিয়া তৈরি হবে। তারপরে সংশ্লেষণের পরে এটা সেগমেন্টেড পলিউথ্রিন হবে, সেগমেন্টেড পলিউথ্রিন হবে, কিন্তু এটা 85% বিশুদ্ধ হবে না। এটাকে বিশুদ্ধ করার জন্য আমাদেরকে কী লাগবে, সেখানে পলিস্টার টাইপ পলিউথ্রেন এবং পলিউথার টাইপ পলিউথ্রেনকে সংযোগ দিতে হবে। এখান থেকে আমরা পাবো 2 অণু ডাই আইসোনাইট, তারপরের থেকে আমি পলিউথ্রেন পাবো, সেখান থেকে গ্লাইকল, ডাইঅ্যামাইন, হাইড্রোজেন, পানি এসব যোগ করে পলিমারাইজেশন যদি ঘটাই, আমি 85% বিশুদ্ধ আমি পলি মানে সেগমেন্টের পলিউথ্রেন পাবো, আর বাদ বাকি যখনই স্পিনারেটে চলে আসবে বাদ বাকি ইতিহাস সব আগের মতোই। স্পিনারেটে আসবে, আসার পরে ওখান থেকে ফিলামেন্ট আকারে বের হয়ে যাবে। অনেকে প্রশ্ন থাকতে পারে, এটা কি স্ট্যাপল আকারে হয় কি না, এটা খুব কম স্ট্যাপল আকারে হয়, ম্যাক্সিমাম এটাকে স্পানডেক্স ফাইবারকে ফিলামেন্ট আকারেই ব্যবহার করা হয়। আচ্ছা, আর আমার মনে হয় না এখানে আর বলার মতো কিছু আছে। এটাকে অবশ্যই ড্রাই স্পিনিংয়ের অথবা সলভেন্ট স্পিনিংয়ের মাধ্যমে এটাকে স্পিনিং প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তাইলে আমাদের এই অধ্যায় শেষ, আমাদের এই বইও শেষ। তারপরও তোমাদের যদি এই পুরো বই
বা এই অধ্যায়ের যে কোনো রকম কোনো বোঝার সমস্যা থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবা, আমি ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এখানকার গুরুত্বপূর্ণ, তোমরা যদি 126 পৃষ্ঠায় আসো তাহলে দেখতে পারবা 1-7 রচনামূলকের মধ্যে এমন কোনো প্রশ্ন নাই যে সালে আসেনি। তাহলে কতখানি গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। দেখো, এখানে উৎপাদন প্রণালীটা আছে, ভৌত গুণাবলী, রাসায়নিক গুণাবলী, ব্যবহার, এই 4টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে 3, 4, 5, 6 এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদেরকে একটা বুদ্ধি দিই, তোমরা এই বইয়ের এই অধ্যায়ের এই 4টা পড়বা, ভৌত গুণাবলী, রাসায়নিক গুণাবলী, ব্যবহার। এটা যদি তুমি পড়তে পারো, ভালো মতো মুখস্থ করতে পারো, পরীক্ষাটা যদি নাও আসে, অন্য ভৌত গুণাবলী আসে বা অন্য রাসায়নিক গুণাবলী আসে বা ব্যবহার আসে, তুমি অন্ততপক্ষে এর সাথে মিল রেখে 5-6 পয়েন্ট ইজিলি লিখতে পারবা। তাহলে পড়বা 1টা, লেখবা 6টা, ঠিক আছে? অল্প পড়ে বেশি ইফেক্ট, মানে ইফেক্টিভ হবে পড়াটা, বুঝছো? তুমি অল্প পড়ো কিন্তু এমন কাজের পড়া পড়ো যেটা দিয়ে তুমি 1 ঢিলে 6 পাখি মারে ফেলতে পারো, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। আচ্ছা, আর একটা ব্যাপারে তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদেরকে সহযোগিতার জন্য ফোন দিতেছো, আমাদের কলেজে এই সময় স্টুডেন্ট ভর্তি কার্যক্রম যেহেতু চলতেছে, তোমরা আমাদের পাশে এসে দাঁড়াইছো, অনেকেই স্টুডেন্টদেরকে পাঠাচ্ছ, অনেকেই খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করতেছো যে কী অবস্থা, কত টাকা খরচ পড়বে। তোমাদেরকে একটা অসাধারণ একটা কথা বলি, সেটা হলো টেক্সটাইলে ভর্তি হতে লাগে হলো 1,21,000, এবং গার্মেন্ট ডিজাইনেও 1,21,000 খরচ হতো, আর অন্যান্য সাবজেক্টের এতদিন 80,000 আমাদের ডিপ্লোমা করার সুযোগ ছিল। এই বছর সবথেকে বড় যে সুসংবাদটা, গার্মেন্টস ডিজাইনকে 1,21,000 থেকে 80,000 কোর্স ফিতে নিয়ে আসা হয়েছে, যেটা থেকে ভালো কোনো খবর আমার জানা নাই যে তোমাদেরকে আমি দিব। এত সুন্দর একটা খবর, আমাদের চেয়ারম্যান স্যারের অশেষ মানে মেহরবানিতে এই জিনিসটা অসাধ্যটা সাধন হয়েছে, উনি এটা কোর্স ফিটাকে কমায় দিয়েছেন যাতে আরও মানুষ এইটাতে পড়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাটাকে আর একটু সবল করতে পারে। এইটা কোনোভাবেই মিস করা যাবে না, তোমাদের পরিচিত থেকে সবাইকে আগুনের মতো ছড়িয়ে দেয় এই সংবাদটা, এবং আমাদের কাছে পাঠায় দাও। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানেই আছি, আমাদেরকে প্রতিষ্ঠানেই পাওয়া যাবে, আমাদের প্রতিষ্ঠানে আসে যে কোনো ইনফরমেশন, যে কোনো কিছু ব্যাপারে তোমরা খোঁজ নিতে পারো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।